জয় হিন্দ বন্ধুরা। বন্ধুরা, আজকে আলোচনা করব এসএসসি থেকে আসা এমটিএস এবং হাবলদার পোস্টের উপর চাকুরির যে নতুন নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, সেই নোটিফিকেশনটি নিয়ে কিন্তু ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটা দেখার পর অনেকে আপনাদের মধ্যে থেকে কমেন্ট করেছেন যে হাবলদার পোস্ট যে রাখা হয়েছে, সে হাবলদার পোস্ট কি পুলিশ ডিপার্টমেন্টে হবে নাকি অন্য ডিপার্টমেন্টে চাকরিটা হবে। আরও কমেন্ট করেছেন যে সেখানে ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে কি না। অনেকে কমেন্ট করেছেন এজ লিমিট কী রাখা হয়েছে, অনেকে কমেন্ট করেছেন এডুকেশন কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে, অনেকে কমেন্ট করেছেন যে সিলেবাস রয়েছে রিটেন এক্সাম, সেই সিলেবাস কী রাখা হয়েছে। বন্ধুরা, সবগুলি কিন্তু আজকের ভিডিওতে আবারও ডিটেলস আলোচনা করব। তো আপনাদের মধ্যে থেকে যারা কমেন্ট করেছিলেন এই বিষয়ে বলার জন্য, আপনারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। বন্ধুরা, আপনাদের প্রথমে এই বিষয়টা ক্লিয়ার করে দিই যে এখানে হাবিলদার পোস্ট রাখা হয়েছে। হাবিলদার পোস্ট দুই ধরনের হয়, একটি হচ্ছে আপনাদের ইন্ডিয়ান আর্মি আসাম রাইফেল, যে ক্লার্ক র্যাঙ্কে পোস্ট থাকে সেটাকে হাবলদার বলা হয়, যে 12 পাস সেখানে রিক্রুটমেন্টটা করানো হয়। এখানে কিন্তু এমটিএস এবং হাবলদার পোস্ট 10 পাস শুধু চেয়েছে। তাহলে বন্ধুরা, এখানে যে হাবিলদার পোস্টটা রাখা হয়েছে আর পুলিশ ডিপার্টমেন্টে যে হাবিলদার পোস্টটা থাকে, সেটা কিন্তু দোনোটা এক নয়। ওইখানে 12 পাস চাওয়া হয়েছে, এখানে 10 পাস চাওয়া হয়েছে। তবে এখানে যে হাবলদার পোস্ট রাখা হয়েছে, এখানে যাদের সিলেকশনটা হবে তাদের কিন্তু একটা ইউনিফর্ম দেওয়া হবে, যেমনটা পুলিশ ডিপার্টমেন্টে দেওয়া হয়। আর যাদের এমটিএস এর সিলেকশনটা হবে তাদের কিন্তু কোনো ইউনিফর্ম দেওয়া হবে না। আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু আপনারা এখানে যেতে পারেন, যে যেমন আপনাদের অফিসে দেখছেন যে যেখানে গ্রুপ ডি গ্রুপ সি এর চাকরি করে, তারা যেমন ইউনিফর্ম পরে যায় সেই ইউনিফর্ম কিন্তু আপনারা নিজের ইচ্ছে মতো পরে যেতে পারবেন। যারা হাবিলদারের সিলেকশন পেয়ে যাবেন তারা কিন্তু নির্দিষ্ট একটা ইউনিফর্ম রয়েছে, পুলিশ ডিপার্টমেন্টে যেমন তেমন ইউনিফর্ম কিন্তু পরে যেতে হবে। তাহলে হাবিলদার এবং এমটিএস এর মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে অনলাইন অ্যাপ্লাই করার যে ডেটটা 22/3/2022 থেকে শুরু হয়ে গেছে, 30/4/2022 পর্যন্ত আপনারা এর জন্য অনলাইন আবেদন করতে পারবেন। অনেকে বলেছে অনলাইন এক্সাম যে হবে তার ডেট বলার জন্য, দেখুন এখানে আপনাদের পেপার দুইটা হবে। জুলাই 2022 সালে পেপার ওয়ান হবে, পেপার টু যেটা ডিসক্রিপটিভ, পেপার টু বি নোটিফাই লেটার, এটা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে কিন্তু চেয়েছে শুধুমাত্র 10 পাস, যারা 10 পাস করে রেখেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে মেল এবং ফিমেল, দেখুন এখানে কিন্তু যে কমেন্টটা করেছিলেন, এখানে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটরা কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবেন, ভারতের যে কোনো স্টেট থেকে কিন্তু আবেদন করতে পারবেন। হাবিলদার পোস্টের জন্য এখানে রাখা হয়েছে 3603টি পোস্ট। এখানে এমটিএস এর পোস্টটা এখনও অ্যাড করা হয়নি, তবে এমটিএস এর পোস্টটা প্রায় 8000-এর মতন অ্যাড করা হবে। সর্বমোট মিলিয়ে কিন্তু 11-12 হাজার পোস্টের মতন আপনাদের এখানে আসবে। এমটিএস এর যে পোস্টটা এটা কিন্তু পরবর্তী সময়ে এখানে অ্যাড করে দেবে এসএসসি, সেটাই বলেছে। বন্ধুরা, এখানে যে সিলেকশন আপনাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস কী রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। এজ লিমিটটা দেখুন 1/1/2022 হিসাবে কাউন্ট করা হবে। এখানে যারা হাবলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের 18-25 বছর রাখা হয়েছে, যারা এমটিএস এর জন্য অ্যাপ্লাই করবে তাদের এজটা কিন্তু 18-27 বছর রাখা হয়েছে। এসসি এসটি ওবিসি ক্যাটাগরি অনুসারে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন, জেনারেলটা নিয়ে আলোচনা করলাম। বন্ধুরা, এখানে যে সিলেবাসটা রয়েছে আপনাদের রিটেন এক্সামের, সেই সিলেবাসটা কী রয়েছে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা কিন্তু কমেন্ট করেছিলেন, আরেকটি কমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ করেছেন যে এক্সাম সেন্টার কেউ যদি ত্রিপুরা থেকে আবেদন করে তাহলে তাদের এক্সাম সেন্টারটা কোথায় পড়বে। বন্ধুরা, ত্রিপুরা থেকে আপনারা যদি আবেদন করেন আপনাদের এক্সাম সেন্টার কিন্তু আগরতলা হবে। এখানে দেখুন এক্সাম সেন্টার আপনাদের লেখা রয়েছে আগরতলাতে হবে। যারা ত্রিপুরা থেকে আবেদন করবেন অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এক্সাম সেন্টার রাখা হয়, এসএসসি যে রিক্রুটমেন্ট করে সেই রিক্রুটমেন্টে। যেটা আরেকটা গুরুত্বপূর্ণ কমেন্ট ছিল যে সিলেবাসটা, দেখুন সিলেবাস কিন্তু আপনাদের যে কোশ্চেনগুলি আসবে, জেনারেল ইংলিশ 25 কোশ্চেন 25 মার্ক আসবে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 25 কোশ্চেন 25 মার্ক আসবে, যেটাকে ম্যাথমেটিক্স বলা হয় এখানে 25 কোশ্চেন 25 মার্ক আসবে। এখানে দেখুন জেনারেল অ্যাওয়ারনেস 25 কোশ্চেন 25 মার্ক আসবে, সময় আপনাদের 90 মিনিট দেওয়া হবে, টোটাল 100 কোশ্চেন কিন্তু আসবে। 100 কোশ্চেন আপনাদের 90 মিনিট সময় দেওয়া হবে, অনলাইন এক্সাম হবে, কম্পিউটার দিয়ে আপনাদের এক্সামটা দিতে হবে। নেগেটিভ মার্কিংও রয়েছে, আপনারা যদি 4টা ভুল করেন তাহলে 1 কিন্তু নেগেটিভ মার্ক কাটা হবে।
তো বন্ধুরা এগুলি ছিল আপনাদের কমেন্ট, সে কমেন্টের রিপ্লাই কিন্তু এখানে ডিটেলসে দিয়ে দিয়েছি, এইচ কী রাখা হয়েছে সেটা বলেছি, আপনারা যে হাবুলদার এবং এমটিএসের মধ্যে পার্থক্যটা চেয়েছিলেন সেটাও বলেছি, অনলাইন অ্যাপ্লাই কীভাবে করবেন সেটাও বলেছি, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করে নেবেন, 22/3/2022 থেকে 30/4/2022 সালের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন, সিলেবাস বলেছি, এজ লিমিট কী রাখা হয়েছে সেটাও বলেছি, মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করেছি। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকু রাখছি, জয় হিন্দ, জয় ভারত।